শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এই করোনাকালীন সময়ে। অনলাইন দৌলতপুর কলেজ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জগলুল হোসেন, সমাজবিজ্ঞান সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ। তোমরা সবাই জানো যে করোনাকালীন সময়ে খুবই খারাপ একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা সময় পার করছি। সারা শুধুমাত্র বাংলাদেশ না, সারা পৃথিবী একটা ক্রান্তিকালীন সময় অতিক্রম করছে আর কি। তো এই সময়ের মধ্যে আমাদেরকে শুধুমাত্র তার মধ্যেও আমাদেরকে চলতে হবে, জীবন থেমে থাকবে না। এবং এই থেমে থাকবে না বিধায় আমাদের পড়াশোনাও কিন্তু থেমে রাখা সম্ভব হবে না, এটাও চালিয়ে যেতে হবে। এবং এই কারণেই বাংলাদেশ সরকার, বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় এই অনলাইন ক্লাসের আয়োজন করেছে, এবং তোমাদের যাতে পড়াশোনাটা আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। এবং এই প্রেক্ষিতে আমরা দৌলতপুর কলেজও এর সঙ্গে স্বাগত জানাচ্ছি এই অনলাইন ক্লাসের সবাইকে। আজকে তোমাদের সমাজবিজ্ঞান বইয়ের, উচ্চ মাধ্যমিক সমাজবিজ্ঞান বইয়ের একটা আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে পরিবারের প্রকারভেদ। তো প্রথমে আসি যে আসলে পরিবার কী। পরিবার বলতে আমরা আসলে কী বুঝি? পরিবার হচ্ছে স্বামী অর্থাৎ নারী এবং পুরুষের বিবাহের মাধ্যমে সাধারণত পরিবার গঠিত হয়, অর্থাৎ বিবাহ হচ্ছে পরিবার গঠনের পূর্ব শর্ত। এবং পরিবার বলা হচ্ছে সবথেকে প্রাচীন সংগঠন, ক্ষুদ্র সংগঠন। এবং এই পরিবার আমরা যেখানেই বসবাস করি না কেন, এই কোনো না আমরা প্রত্যেকে কিন্তু কোনো না কোনো পরিবারের সদস্য, কোনো না কোনো পরিবারের সদস্য। অতএব এই পরিবার সম্পর্কে আমাদের জানা খুবই জরুরি এবং জানা খুবই জরুরি। তো সেই হিসাবে আমরা যদি একটু দেখার চেষ্টা করি আসলে পরিবার বলতে আমরা কী বুঝি। তো পরিবার হচ্ছে নারী ও পুরুষের একটি বৈবাহিক একটা বন্ধনের মধ্যে দিয়ে একত্রে বসবাস করার যে বিষয়টা, সেটাকে বলা হচ্ছে পরিবার। সমাজবিজ্ঞানী যদি আমরা একদম সমাজবিজ্ঞানী সংজ্ঞা আলোচনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে পরিবার বলতে কী বুঝি। এম নিমকপ বিখ্যাত একজন সমাজবিজ্ঞানী, তিনি তার বিখ্যাত বই ম্যারেজ অ্যান্ড দ্য ফ্যামিলি, ম্যারেজ অ্যান্ড দ্য ফ্যামিলি গ্রন্থে তিনি বলেন যে আসলে পরিবার হচ্ছে মোটামুটিভাবে স্থায়ী এমন একটি সংঘ। পরিবার হচ্ছে মোটামুটিভাবে এমন একটি সংঘ যেখানে স্বামী স্ত্রী তাদের সন্তানাদি সহ অথবা সন্তানাদি বিহীনভাবে বসবাস করে। অর্থাৎ এখানে পরিবার গঠনের ক্ষেত্রে সন্তান সন্ততি থাকতেও পারে, আবার সন্তান সন্ততি নাও থাকতে পারে। তবে এই প্রেক্ষিতে আমরা একটু দেখার চেষ্টা করি আসলে আমাদের বাংলাদেশে যে বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ বসবাস করি, আমরা সমতল ভূমির মানুষ বসবাস করি এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ এখানে বসবাস করি, তাহলে সেই হিসাবে আসলে আমাদের বাংলাদেশে এই পরিবারের প্রকারভেদটা আসলে কেমন, পৃথিবীর অন্যান্য দেশের মতোই নাকি একটু আলাদা, সেগুলো আমরা দেখার চেষ্টা করি। আমরা বিভিন্নভাবে পরিবারের প্রকারভেদ আলোচনা করতে পারি বিভিন্ন ক্যাটাগরিতে। আমরা সেই ক্যাটাগরির আওতাতে আলোচনা করার চেষ্টা করছি। প্রথমে আমরা আসি যে আসলে পরিবার আকারের ভিত্তিতে পরিবারকে আসলে কয় ভাগে ভাগ করা যায়। আকারের ভিত্তিতে পরিবারকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। কয়টি? তিনটি। হ্যাঁ, তিনটি ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে অনুপরিবার, যাকে বলা হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি। দুই নম্বর বলা হচ্ছে যেটা বলা হচ্ছে যে এক্সটেন্ডেড ফ্যামিলি, আরেকটা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি। এখন আমরা আলোচনা করব যে আসলে অনুপরিবার বলতে আমরা কী বুঝি। অনুপরিবার হচ্ছে যে পরিবারটা স্বামী স্ত্রী সন্তানাদির সহ বসবাস করে, সন্তানাদির সহ অর্থাৎ স্বামী স্ত্রী এবং তাদের সন্তানাদি সহ বসবাস করে, তো সেটাকে সেই ধরনের পরিবারকে বলা হয়েছে অনুপরিবার। এখন আমরা যদি চিন্তা দেখি একটু যে বর্তমানে এই অনুপরিবারই কিন্তু আসলে বাংলাদেশে সবথেকে বেশি হয়ে গেছে অন্যান্য পরিবারের থেকে অনুপরিবার। এবং এর পিছনে কারণ হচ্ছে যে আসলে সামাজিক পরিবর্তন, কিছুটা স্বার্থপরতা, পারিবারিক ভাঙন,
স্বার্থের দ্বন্দ্ব, ব্যক্তিত্বের দ্বন্দ্ব, এরকম বিভিন্ন কারণে আসলে আস্তে আস্তে মানুষ অনপরিবারের দিকে ঝুঁকে পড়ছে। এবং চাকরির সুবাদে একটা সময়ে যে পরিবার এক সময় যৌথ পরিবার ছিল, সেই যৌথ পরিবারগুলো ভেঙে যাচ্ছে চাকরির সুবাদে, শিক্ষার কারণে, শিক্ষা অর্জনের কারণে তারা বিভিন্ন জায়গাতে যেয়ে সেখানে তাদেরকে থাকতে হচ্ছে এবং সেখানে তারা একত্রে স্বামী স্ত্রী সহ তাদের সন্তানাদি নিয়ে বসবাস করছে এবং সেখানে তারা অনুপরিবার গড়ে তুলছে। তাহলে এরকম বাংলাদেশে আমরা এই পরিবারটি সবথেকে বেশি বর্তমানে আমরা লক্ষ্য করছি। এরপরে দুই নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে যে এক্সটেন্ডেড ফ্যামিলি, অর্থাৎ বর্ধিত পরিবার। আসলে অনুপরিবারের বর্ধিত রূপই হচ্ছে বর্ধিত পরিবার। এখন বর্ধিত রূপ কীরকম? সেখানে স্বামী স্ত্রী তাদের সন্তানাদি তো থাকবে, সন্তানাদির সঙ্গে আর তাদের বিবাহ, অর্থাৎ সন্তানাদির মানে বিবাহ, অর্থাৎ তাদের ছেলে মেয়ে, হ্যাঁ, এমনকি তাদের স্ত্রী, তাদের ছেলে মেয়ে সহ একত্রে বসবাস করবে, এরকম একটি পরিবারকে আমরা বলছি হচ্ছে বর্ধিত পরিবার। এই বর্ধিত পরিবারটা এখন অনেকটাই কমে গেছে, এখন আর নেই, এখন আস্তে আস্তে অনুপরিবারের দিকে ঝুঁকে পড়ছে। এবং তারপরেও বাংলাদেশে অনেক জায়গাতে এই বর্ধিত পরিবার এখনও আছে এবং মোটামুটিভাবে বলতে গেলে যে যৌথ পরিবার কমে গেলেও বর্ধিত পরিবারের সংখ্যা এখনও বিদ্যমান। তিন নম্বরে যেটা বলা হচ্ছে যে তিন নম্বরে যে পরিবারের আকারের ভিত্তিতে সেটা তিন নম্বর ধরন হচ্ছে যৌথ পরিবার। যৌথ পরিবার হচ্ছে বর্ধিত পরিবারের বর্ধিত রূপ, অর্থাৎ যেখানে এখানে তিন পুরুষের কথা বলা হচ্ছে এই যৌথ পরিবারের, এবং সেখানে স্বামী স্ত্রী, তাদের সন্তানাদি, চাচা চাচি এবং তাদের নিকটস্থ কিছু আত্মীয় স্বজন একত্রে বসবাস করবে, এইরকম একটা বড় ফ্যামিলি যাকে বলা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি। এই জয়েন্ট ফ্যামিলি বাংলাদেশে এখন একেবারেই কমে গেছে, একেবারে খুবই কম দেখতে পাওয়া যায়। এবং তোমাদের মধ্যে এখানে যারা তোমরা আমার লেকচার শুনছো বা দেখছো, তারা যদি খেয়াল করে দেখো তো তোমার আশেপাশে এরকম যৌথ পরিবার সংখ্যা হয়তো বা তুমি খুঁজেই পাবা না, যেটা একটা একটা সময়ে অনেক একটা বড় ফ্যামিলি ছিল, অনেক পরিবারে সবাই বসবাস করত, সেখানে চাচা, বাবা, চাচা, দাদা, দাদি, হ্যাঁ, সবাই একসঙ্গে বসবাস করত, কিন্তু সেই পরিবার তুমি এখন আর খুঁজে পাবে না। তো এই হচ্ছে আকারের দিক থেকে তিনটা পরিবারের কথা আমি তোমাদের বললাম। এরপরে আছে যে বংশ এবং সম্পত্তির উত্তরাধিকার সূত্রে পরিবার, বংশ এবং সম্পত্তির উত্তরাধিকার। এক্ষেত্রে বলা হচ্ছে যে বংশ এবং উত্তরাধিকার সূত্রে পরিবারকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। কয়টি? দুটি। এই দুটি ভাগ হচ্ছে যে পিতৃসূত্রীয় এবং মাতৃসূত্রীয়, পিতৃসূত্রীয় ও মাতৃসূত্রীয়। তাহলে পিতৃসূত্রীয় কী? পিতৃসূত্রে অর্থাৎ সম্পত্তি এবং বংশমর্যাদা দুটোই হচ্ছে আসলে কি, দুটোই হচ্ছে পরিবার, অর্থাৎ পিতার দিক থেকে বর্তিয়ে থাকে। অর্থাৎ এক্ষেত্রে বংশমর্যাদা পিতার দিক থেকে বর্তিয়ে থাকবে, বর্তাবে, এবং সম্পত্তির বন্টনটা হবে পিতার থেকে ছেলেতে বর্তাবে। এরকম একটি অবস্থা যে পরিবার, সে পরিবারকে বলা হচ্ছে পিতৃসূত্রীয় পরিবার। আর এই পিতৃসূত্রীয় পরিবার আমাদের বাংলাদেশে সবথেকে বেশি দেখতে পাওয়া যায়। আর এরপরে যেটা আছে সে মাতৃসূত্রীয়, এই মাতৃসূত্রীয় পরিবার আমাদের সবার বাংলাদেশে এটা কম, বাংলাদেশের সমাজ ব্যবস্থায় এটা কম যদিও, কিন্তু তারপরেও একেবারেই নেই এটা বলা যাবে না, যেখানে বংশ এবং সম্পত্তির বন্টন মা থেকে মেয়েতে বর্তায়। অর্থাৎ এখানে মাই হচ্ছে প্রধান, মা দিক থেকেই সব কিছু বর্তিয়ে থাকবে, অর্থাৎ বংশ এবং সম্পত্তির বন্টন ব্যবস্থাটা হবে মা থেকে মেয়েতে। এরকম একটু পরিবারকে বলা হচ্ছে মাতৃসূত্রীয় পরিবার। এবং এই মাতৃসূত্রীয় পরিবার বাংলাদেশের যে নৃগোষ্ঠী আছে গারোদের মধ্যে এই মাতৃসূত্রীয় পরিবার কথা দেখতে পাওয়া যায়। এরপরে স্বামী স্ত্রীর সংখ্যার দিক থেকে পরিবারকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কয়টি? দুটি। তাহলে স্বামী স্ত্রীর সংখ্যার দিক থেকে এক হচ্ছে একপতি বিবাহ, আর একটা হচ্ছে বহু স্ত্রী, অর্থাৎ বহু পত্নীক বিবাহ। কয়টি?
দুটি, এক হচ্ছে এক বহুপতি বিবাহ ভিত্তিক পরিবার, আর একটা হচ্ছে বহুপত্নিক বিবাহ ভিত্তিক পরিবার। এখন আমরা আসি একপতি বিবাহ ভিত্তিক পরিবার কাকে বলে। যে পরিবারে অর্থাৎ একজন স্ত্রী একজন স্বামী গ্রহণ করবে এবং পরিবার গঠন করবে, সেই পরিবারকে বলা হচ্ছে একপতি বিবাহ ভিত্তিক পরিবার। এবং এখানে একাধিক নারী পুরুষের কোনো বিষয় এখানে নেই। এবং এটা সাধারণত আমরা দেখতে পাই একপতি বিবাহের ক্ষেত্রে। আমাদের বাংলাদেশে যদি আমরা দেখি, আমাদের মুসলিম ধর্ম অনুযায়ী, ইসলাম ধর্ম অনুযায়ী এখানে 14 প্রকারের নিকট আত্মীয়, নিকট আত্মীয়ের সঙ্গে বিবাহ নিষিদ্ধ, বিবাহ নিষিদ্ধ আছে, এদের সঙ্গে বিবাহ জায়েজ নয়। কিন্তু অন্যান্য অনেকের মধ্যে এই ধরনের বিবাহ দেখতে পাওয়া যায়। এরপরে আছে বহুপত্নিক বিবাহ। এই বহুপত্নিক বিবাহ হচ্ছে একজন পুরুষ একাধিক স্ত্রীকে, একাধিক নারীকে বিবাহ করতে পারবে, একাধিক নারীকে বিবাহ করে যে পরিবার গঠন করবে সেই পরিবারকে বলা হচ্ছে আসলে বহু পত্নিক বিবাহ ভিত্তিক পরিবার। এখন এই বহুপত্নিক বিবাহ ভিত্তিক পরিবার এটা আমাদের সমাজে অনেক জায়গাতেই দেখতে পাওয়া যাবে, এবং বিশেষ করে শহরের তুলনায় গ্রামে এটা বেশি দেখতে পাওয়া যায়। এবং গ্রামে এবং বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে, আবার উত্তরবঙ্গে এই বিবাহটা বেশি দেখতে পাবে, এবং মুসলিম সমাজেও এই বিবাহটা দেখতে পাওয়া যাবে। এখানে বহু পত্নীক অর্থাৎ বহু স্ত্রী এখানে গ্রহণ করে থাকে। এরপরে আমরা যদি এর কারণ খোঁজার চেষ্টা করি, আসলে বহু পত্নীক কেন বিবাহ মানে দেখতে পাই আমরা, এখানে দেখব যে বিশেষ করে গ্রাম অঞ্চলে এমনকি উত্তরবঙ্গে কৃষি কাজের জন্য আসলে অনেক লোকজনের লোকবল দরকার হয়, এবং সেক্ষেত্রে ওরা এই বহু স্ত্রী তারা গ্রহণ করে থাকে, এবং তাদের তাদের সন্তানাদিও বেশি, এবং তারা ওই ছেলেমেয়েদের দিয়ে, তাদের স্ত্রীদের দিয়ে সংসারের অন্যান্য কাজগুলো সহজেই তারা করতে পারে, এই একটা অবস্থা। এই কারণে তারা বহু স্ত্রী তারা গ্রহণ করে থাকে। এবং আমাদের ধর্মীয় কিছু রীতিও একটা ব্যাপার আছে এর সঙ্গে যুক্ত। এরপরে বিবাহোত্তর বসবাসের দিক থেকে পরিবারকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। কয়টা? তিনটা ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে পিতৃবাস, দুই মাতৃবাস, তিন নয়াবাস। এখন পিতৃবাসটা কি? পিতৃবাসটা বলা হচ্ছে যে বিবাহিত দম্পতি অর্থাৎ বিয়ের পরে নবদম্পতি, সাধারণত আমাদের সমাজে যেটা দেখি সেটা হচ্ছে পিতার গৃহে যাবে, এবং যদি পিতার গৃহে যায় তাহলে সেটা হবে পিতৃবাস। এবং আমাদের সমাজে বর্তমানে মানে এইটাই এই রীতিটাই প্রচলিত আছে, এবং পিতৃবাস। আর যেটা মাতৃবাস বলা হচ্ছে, মাতৃবাস অর্থাৎ নবদম্পতি পিতার গৃহে নিয়ে না যেয়ে অর্থাৎ স্ত্রীর মা বাবার গৃহে যাবে, অর্থাৎ স্ত্রীর মা বাবার গৃহে যখন দিয়ে বসবাস করবে এইটাকে বলা হচ্ছে মাতৃবাস। কিন্তু আমাদের সমাজে এইটাকে একটু অন্যভাবে, অন্য চোখে দেখা হয়, যেটা একটু বলতে গেলে খারাপভাবেই একটু দেখা হয়। অর্থাৎ দেখা হয় আমরা বলি যে ঘর জামাই, এই প্রথার এই জিনিসটা আসলে অনেককে আমরা খারাপভাবে একটু মূল্যায়ন আমরা করি সাধারণত, কিন্তু আমাদের সমাজে তাও এটাও আছে এ আর কি। এরপরে নয়াবাস, যেটা নয়াবাসের কথা যেটা বলা হচ্ছে যে আসলে এটা হচ্ছে যে নবদম্পতি মা বাবার গৃহেও যাবে না, আবার স্ত্রীর মা বাবার গৃহেও যাবে না, যাবে একটি নতুন জায়গাতে, নতুন অর্থাৎ পরিবার গঠন করবে, নতুন বাড়িতে তারা বসবাস করবে, এরকম একটি পরিবারকে বলা হচ্ছে নয়াবাস। এই হচ্ছে নয়াবাস। আর হচ্ছে পাত্রপাত্রী নির্বাচনের দিক থেকে পরিবারকে আরও দুটো ভাগে ভাগ করা যায়। পাত্রপাত্রী নির্বাচনের দিক থেকে কয়টি? দুইটি। এক হচ্ছে বহির্গোত্র বিবাহভিত্তিক পরিবার, আর হচ্ছে অন্তর্গোত্র বিবাহভিত্তিক পরিবার। এখন বহির্গোত্র বিবাহভিত্তিক পরিবার কেমন? যেটা হচ্ছে বিবাহটা হবে হচ্ছে নিজ গোত্রের বাইরে যদি বিবাহ হয় তাহলে সেই পরিবারকে বলা হচ্ছে বহির্গোত্র বিবাহভিত্তিক পরিবার। আরেকটা হচ্ছে, এবং এই বহির্গোত্র বিবাহভিত্তিক পরিবার আমি তোমাদের কিছুক্ষণ আগেই যেটা বললাম যে আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী এখানে 14 প্রকারের নিকট আত্মীয়ের মধ্যে বিবাহ নিষিদ্ধ,
কিন্তু অন্যান্য লোকজনের মধ্যে এই বহির্গত বিবাহভিত্তিক পরিবার প্রচলিত আছে। এরপরে অন্তর্গত বিবাহভিত্তিক পরিবার যেটা, অন্তর্গত যেটা, সেটার ক্ষেত্রে বলা হচ্ছে যে আসলে নিজ গোত্রের মধ্যে বিবাহ, যেমন হিন্দু সমাজে নিজ বর্ণের মধ্যে বিবাহ করতে হয়, কিন্তু এখানে বহির্গত বিবাহ তখন প্রচলিত থাকে না। তাহলে এই হচ্ছে মোটামুটিভাবে বাংলাদেশে যে প্রচলিত পরিবার, বাংলাদেশি পরিবারের প্রকারভেদ আজকে আলোচনা করলাম। পরবর্তীতে তোমাদের একটা অন্য একটা বিষয় নিয়ে, অন্য একটা টপিকস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে পর্যন্ত বিদায়।